আরজিকর কাণ্ডের জেরে সারা রাজ্য জুড়ে মহিলাদের নিরাপত্তা নিয়ে উঠছে নানান প্রশ্ন। ঠিক সেই আহ্বের মধ্যেই রাখি বন্ধনের দিন বাঁকুড়ার ওন্দা থানার ওসি বিদ্যুৎ পাল রতনপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ডাক্তার ও সিস্টারদের রাতের নিরাপত্তা সুদৃঢ় করার অঙ্গীকার করলেন এবং সাথে সাথে এই রতনপুর প্রাথমিক সুস্বাস্থ্য কেন্দ্রের নিরাপত্তায় দুইজন করে সিভিক ভলেন্টিয়ার মোতায়েন করেন তিনি। এদিন এই স্বাস্থ্যকেন্দ্রে রাখি বন্ধন কর্মসূচি পালনে ওন্দা থানার অন্যান্য পুলিশ কর্মীদের সাথে নিয়ে হাজির হন ওসি বিদ্যুৎবাবু। তার হাতে রাখি বেঁধেই সিস্টাররা রাতের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের আবদার করেন। তার বোনেদের সেই আবদার রাখার পাশাপাশি তিনি তার ব্যক্তিগত যোগাযোগ নাম্বারও দেন, যাতে যে কোনো সাহায্যে সরাসরি তার সাথে কথা বলতে পারেন সিস্টাররা। আপনাদেরকে আমি দুটো সিভিক এখানে দিয়ে যাচ্ছি, আর আমার নাম্বারটা ম্যাডামকে এনাকে দিয়ে দিয়েছি, আপনারা উনি রাখবেন। এই নাম্বারটা তো 9841। আমার নাম্বারটা দিয়ে যাচ্ছি, যদি কোনো সমস্যা কোনো চাপটা হচ্ছে আমি দেখে থাকি, ঠিক আছে? যদি সমস্যা আমি সমস্যা গাড়ি পাঠিয়ে দেবো। হ্যাঁ, আর দুটো সিভিক আমাদের দিকে দুটো সিভিক থাকবে এখানে। ঠিক আছে, আপনার নাম্বারটা কী নামে সেভ করুন? বিদ্যুৎবাবু বলতে পারছি। 9831 আবার 9828 15। প্রসঙ্গত, এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের আবাসনে থাকেন পাঁচজন সিস্টার, তারাই রাতে ডিউটি করেন। এখানে পুনিশল সহ আশেপাশের অন্যান্য গ্রামের বাসিন্দারা চিকিৎসার জন্য নির্ভরশীল। বিশেষ করে রাতের দিকে সন্তান প্রসবের জন্য অনেকেই আসেন। স্বাভাবিকভাবেই এতদিন ধরে রাতের নিরাপত্তায় সুরক্ষা বলয় গড়ে তোলার দাবি উঠছিল, তবে তা মেটানোর কোনো উদ্যোগ কার্যত নেওয়াই হয়নি। অবশেষে রাখি বন্ধনের দিন ওসির কাছে সেই সুরক্ষা বলয় উপহার পেয়ে বেজায় খুশি সিস্টাররাও। এলেন, আমাদেরকে আশ্বস্ত করলেন, রাখি পরালেন, কি বলবেন? কেন ফোন নাম্বার, যদি দিদিরা কখনো অসুবিধায় পড়ে, আমরা কখনো অসুবিধায় পড়ি বা যে কোনো দরকারে আমরা ওনাদেরকে কল করতে পারবো। প্রশাসনের মানুষজন আসছেন, আপনারা কি কিছুটা আশ্বস্ত? একদম, অনেকটাই মনে বল পাচ্ছি। ওন্দার ওসির মতো জেলার অন্যান্য থানাও সংশ্লিষ্ট এলাকার স্বাস্থ্যকেন্দ্রে এবং হাসপাতালে মহিলা চিকিৎসক ও সিস্টারদের রাতের নিরাপত্তা জোরদার করার ক্ষেত্রে উদ্যোগ নিলে আখেরে মহিলা সুরক্ষা ব্যবস্থায় এই জেলার নয়া নজির গড়বে তা বলাই বাহুল্য। রতনপুর থেকে অভিজিৎ ঘটকের প্রতিবেদন, বাঁকুড়া 24x7।